हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल अनदर ब्लॉग। आज के आबार आमी फिरे एसेछि आरेकटि नतून एपिसोड निये। आजकेर एपिसोडे थाकबे फ्रिज परिष्कार करा, अर्थात आमादेर जे प्रत्येकेर घरेई एकटा फ्रिज थाके, तो सेई फ्रिजेर डीप कुशनटा अनेक बरफे भरे जाए, আর সেই বরফ সহজে কিভাবে আমরা পরিষ্কার করতে পারি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি, আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। তো শুরু করছি আমাদের আজকের এপিসোড। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রিজে কিন্তু অনেক বরফ জমে গেছে, মোটা মোটা চট পড়ে গেছে বরফের। তো বলতে পারেন এত বরফ কীভাবে জমলো। আসলে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব বলেই কিছুদিন যাবৎ আমি এটা ক্লিন করিনি। তো আজকে আমি এটা ক্লিন করে দেখাবো কত সহজে অল্প টাইমে ফ্রিজের বরফ গলানো যায়। প্রথমে আমি এই ফ্রিজের যে সুইচ আছে সেটা অফ করে নিলাম, একদম কারেন্ট থেকে বিচ্ছিন্ন লাইনটা খুলে নিলাম। আর ভিতরে একটা সুইচ থাকে, ওটাকে আমি জিরোতে নিয়ে আসলাম যাতে বরফটা তাড়াতাড়ি নরম হয়। তো প্রায় 15 থেকে 20 মিনিট আমি ফ্রিজটা অফ করে ফ্রিজের যে দরজাটা আছে ডিপ কুশনের ওটা আমি খুলে রাখবো। 10 মিনিট পর আবার আসছি। নিয়েছি কাঠের। তো এই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা একটা টিপস ধরে নিতে পারেন যে যখন ফ্রিজের বরফ আপনারা পরিষ্কার করবেন তখন কিন্তু কোনো ধরনের কোনো স্টিল কিংবা অন্যান্য যন্ত্র জিনিসপত্র নেবেন না পরিষ্কার করার জন্য। কাঠের অথবা প্লাস্টিকের চামচ নিতে হবে, তা না হলে কিন্তু ফ্রিজের গায়ে যে চামড়াটা আছে ওটা উঠে যাওয়ার ভয় থাকে এবং ফ্রিজ নষ্ট হওয়ার ভয় থাকবে। কাঠের চামচ নিয়েছি, এটা এটা দিয়ে আমি ফ্রিজের যে বরফগুলো আছে এগুলো ছাড়াবো। তো আপনারাও চেষ্টা করবেন এরকম একটা কাঠের চামচ নেওয়ার জন্য, তাহলে অনেক সুবিধে হবে পরিষ্কার করতে। দেখতে পাচ্ছেন এই যে আমি কাঠের চামচটা দিয়ে কিন্তু খুব ভালোভাবেই প্রেস করতেই দেখুন বরফগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে। আমার কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ হচ্ছে আমি এটাকে খোঁচা দিলেই কিন্তু বরফগুলো সুন্দরভাবে পড়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন এইভাবে আমার মতো করেই বরফগুলো ছাড়ানোর। আমার ডিপের কিন্তু তিনটা থাক দেখতে পাচ্ছেন আপনারা, তো নিচের পাটটা আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মাঝখানের যে পাটটা এটাকে পরিষ্কার করব। তো এভাবে সবগুলো বরফই কিন্তু আমি পরিষ্কার করে নেব আস্তে আস্তে করে। নিচের পাটটা পরিষ্কার করা হয়ে গেলে এখানে আমি একটা কিচেন তাওয়াল দিয়ে দেবো, কারণ উপরের যে বরফগুলো পড়বে সেখান থেকে অনেকটা পানি জমে যাবে, আর তার কারণে কিন্তু পানি ব্রিজ বেয়ে বেয়ে নিচে নামতে পারে। আর সেই কারণে আমি এখানে একটা কিচেন তাওয়াল বিছিয়ে নেব যাতে করে পানিগুলো নিচে বেয়ে না নামতে পারে, তোয়ালেটা পানিটা শুষিয়ে নিতে পারে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে একটা তোয়ালে বা অন্য যে কোনো কিছু কাপড় বিছিয়ে নিতে। আমার কিন্তু দুটো থাকে পরিষ্কার করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমি কাঠের কাঠি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। উপরের পোর্শনে কিন্তু অনেক মোটা বরফ জমে একদম মানে মোটা হয়ে গেছে, তো সেই মোটা বরফটাকে আমি ছাড়ানোর জন্য একটু পানি আমি দিয়ে দেব। আর পানি দিলেই কিন্তু এই যে মোটা বরফগুলো গলতে থাকে বা নরম হতে থাকে, যেহেতু ফ্রিজটা আমি অনেকক্ষণ আগে বন্ধ করে রেখেছিলাম আর দরজাটাও খুলে রেখেছিলাম, তাই কিন্তু ফ্রিজটার ভিতরে বরফগুলো তাড়াতাড়ি গলে গেছে এবং অল্পতেই আমি কিন্তু পরিষ্কার করতে পেরেছি।
তো আপনারা চেষ্টা করবেন, এভাবে চেষ্টা না জাস্ট এভাবেই করতে হবে, কারণ ফ্রিজের বরফ গলানোর আগে আপনাকে ফ্রিজের সুইচটা অফ করতে হবে আর দরজাটা খোলা রাখতে হবে ফ্রিজের, যাতে করে বরফগুলা তাড়াতাড়ি বাইরের বাতাসে গলে যায়। তো ফ্রিজের পানিগুলো আমি একটা ভালোভাবে তাওয়াল দিয়ে মুছে নেব। পুরো ফ্রিজটা আমি কিন্তু মুছে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পানি মুছে নিলাম এভাবে শুকিয়ে। তারপরে আপনারা কিন্তু আবার ফ্রিজের যা রাখার রাখবেন। তো এই তো আমার ফ্রিজটা দেখুন কতটা ক্লিন হয়েছে, একদম ফ্রেশ মনে হচ্ছে, এই মাত্র কিনে নিয়ে এসেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কতটা সহজে বরফগুলো সারিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আগে থেকে যে আমি ফ্রিজটা অফ করে রেখেছিলাম, তারপর আবার পানি দিয়ে আমি বরফগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর সেই কারণে বরফগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গলে গেছে আর আমার পরিষ্কার করতেও অনেক সুবিধা হয়েছে। তো এইভাবে ফ্রিজ পরিষ্কার করলে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রিজের বরফ গলিয়ে নেওয়া যায় এবং ফ্রিজেও কোনো খোঁচা বা কোনো কিছু লাগে না, অল্পতেই টাচ করলে কিন্তু বরফগুলো একদম নিচে নেমে যায়, দেখতে পাচ্ছেন সরে যায়। তো এইভাবে করে আপনারা ফ্রিজ পরিষ্কার করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর এইভাবে ফ্রিজ পরিষ্কার করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে কিনা। আমার কিন্তু একদমই হয়নি, আমি একদম 10 মিনিটে আমার ফ্রিজটা কিন্তু আমি ক্লিন করে ফেলেছি, ডিপ ক্লিন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।